No, no, you say no. 시도 때도 없이 시무룩하. Assalamualaikum friends, welcome back to my channel. आशा करती हूँ सबाई भालो आछो. Alhamdulillah, आमिओ भीषण भालो आछी. তো আজকে আমি যে ভিডিওটা করব ক্যাপশন দেখে অবশ্য বুঝেই গেছো তারপরেও আমি বলে দিই আজকে আমি করব অ্যামাজনের মিনিসো হল তো মোটামুটি সবাই মিনিসো যে প্রোডাক্টসগুলো আছে সবাই জেনে থাকবে যে অ্যামাজনে খুব চিপেস্ট প্রাইসে মিনিসো হল চলে তো আজকে আমি কিছু প্রোডাক্টস অ্যামাজনের ওই মিনিসো থেকে কিনেছি তো আজকে আমি সেগুলোই দেখাবো পাশে তো বড় একটা বক্স দেখতেই পাচ্ছ অ্যামাজন থেকে অর্ডার করেছি তো আজকে প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে আনবক্স করব যে কেমন এসছে আর প্রোডাক্টসের কোয়ালিটি কিরকম প্রাইস কিরকম সব রকমের জিনিস আমরা ডিসকাস করব আর কতটা আমাদের ডেইলি লাইফে ইউজফুল বা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা অবশ্যই এগুলো কিনতে পারো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো আর বেশি লেট না করে আমরা দেখি বক্সের মধ্যে আমি কী কী পারচেস করেছি এত বড় বক্সে কী কী আছে মিস্ট্রি বক্স যে তো ফার্স্ট যেটা আমি দেখি এটা পারচেস করেছি সেটা হলো ওয়াটার বটল ওটা মিনিসো ইলিউশন কালেকশনে আছে স্ট্র উইথ প্লাস্টিক ওয়াটার বটল 420 ml ওটা আমি 500 rupees পারচেস করেছি তো প্রোডাক্টটা আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে সেই প্রোডাক্ট সরি এটা আমি প্লাস্টিকটা ছাড়িয়ে নিই এটা খুব সুন্দর একটা মিনিসো ওয়াটার বটল এখানে এইভাবে স্ট্র দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটা খেতে পারবো এখানে যে ইয়েগুলো আছে চুমকিগুলো আছে এগুলো খুব সুন্দর একটা ইলিউশন ক্রিয়েট করছে তো খুবই সুন্দর খুবই প্রিটি একটা কালারও আছে ঠিক ভায়োলেট কালার এটা আর এখানে অনেকটা মতো জল ধরবে 420 ml এর আছে এটা 500 rupees প্রাইস এটা তো আমার এটা খুব ভালো লেগেছে এটা এমনি কোল্ড ড্রিঙ্কস বা ওয়াটার আমি সবভাবে ইউজ করতে পারবো তো তোমরা চাইলে এরকম একটা কিনতে পারো এই স্ট্রটা আমরা পাশেও এইভাবে রেখে দিতে পারি দেখো কি সুন্দর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে তাই জন্য আমি এটা পারচেস করেছি আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এটাকে পারচেস করতে পারো যেটা আমি পারচেস করেছি সেটা হলো এরকম একটা কিউট ওয়াটার বটল একটা পিঙ্কিশ শেডের ওয়াটার বটল হচ্ছে মিনিসো গ্লাস ওয়াটার বটল হাই বোরোসিলের পোর্টেবল ওয়াটার বটল উইথ হ্যান্ড রিং আচ্ছা এটা হ্যান্ড রিং আছে 500 ml এর উপরে ক্যাপটা আই থিঙ্ক উঠবে একটা কিউট স্টোরেজ টাইপের এখানে তুমি কিছু এখানে রাখতে পারো যেমন কোনো ড্রাই ফ্রুটস অ্যান্ড অল খাওয়ার জন্য আর এটা খুব সুন্দর একটা ওয়াটার বটল আমার ভীষণ ভালো লেগেছে হ্যান্ড রিং তো হ্যান্ড রিং এভাবেও তোমরা এটাকে ক্যারি করতে পারো তবে একটা জিনিস এটা হচ্ছে গ্লাসের তো গ্লাস বডি যেহেতু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে আর আমি তো ভীষণ ক্লামসি তো হাত থেকে পড়ে যাওয়ার আমার বেশি সম্ভাবনাটা তো আছেই কে কেমন আমি সেটা জানি না কিন্তু আমার থেকে তো এটা পড়ে ভাঙবেই যাই হোক তারপরেও আমার এটা খুব কিউট লেগেছে তাই জন্য আমি এটা পারচেস করেছি তোমরা যদি এটা চাও তাহলে পারচেস করতে পারো এটা আমার খুব ভালো লেগেছে কোয়ালিটি বেসিসও খুব ভালো থার্ড যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে এই যে মেকআপ অর্গানাইজার তো এটা আমি এটার খুব সুন্দর একটা মেকআপ অর্গানাইজার এখানে তোমরা লিপস্টিকস অ্যান্ড অল রাখতে পারো এখানে নেল পলিশ এখানে তোমার কটন প্যাডস বা কিছু আমি এটা দেখাচ্ছি একটু মেকআপ অর্গানাইজ করে তো তোমরা তাহলে একটা কোনো আইডিয়া হয় তোমরা মেকআপ অর্গানাইজ করে রাখতে পারো এখানে যেমন এই যে অর্গানাইজারটা আছে এটা খুব সুন্দর একটা কিউট সেকশনস করা আছে তো এই সেকশনে আমি রেখেছি লিপস্টিকস এই সেকশনে রেখেছি আমার যত নেল পলিশ অ্যান্ড অল আছে
আর এই সেকশনে ফাউন্ডেশনস বিউটি ব্লেন্ডার আরও তোমাদের যা ইচ্ছে সেইভাবে অর্গানাইজ করতে পারো আমার হাতটা নড়ছে এটাও নড়ছে যাই হোক এইভাবে তোমরা খুব কিউটভাবে একটা মেকআপ অর্গানাইজ করে নিতে পারো তো আমার তো এটা খুব ভালো লেগেছে তো আমি এটা রাখবো খুব ভালো আমার এটা 10 out of 10 দিলাম আমার ভীষণ ভালো লেগেছে তো নেক্সট যেটা আমি পারচেস করেছি সেটা হলো দুটো মেকআপ পাউচ এটা একটা গ্লিটারি সেটের মেকআপ পাউচ অর্ডার করেছি আর একটা খুব স্মুথ অ্যান্ড খুব একটা লাইট কালারের আমি অর্ডার করেছি এটা আমার খুব ভালো লেগেছে বিকজ এটা খুব ভালো লেগেছে আমাকে এটা অ্যারাউন্ড আপনি অ্যারাউন্ড 230তে আমি এটা পারচেস করেছি আর এইটা পারচেস করেছি 250তে তো দুটো মানে মেকআপ পাউচ আমি অর্ডার করেছি মিনিসো থেকে তো আমার ভীষণ ভালো লেগেছে এটার মানে স্পেসও খুব ভালো পেয়ে যাবে একটু ভেতরে স্পেস পেয়ে যাবে এই যে খুব সুন্দর একটা স্পেস পেয়ে যাবে তোমরা এখানে তোমাদের মেকআপস অ্যান্ড অল ট্রাভেলের জন্য এই এই মেকআপ পাউচটা খুব ভালো তো তোমরা এটা পারচেস করতে পারো এটাতেও খুব ভালো স্পেস পেয়ে যাবে দুটোই আমার মনে হয় খুব ভালো এই গ্লিটারি সেটের জন্য আমার এটা ভীষণ ভালো লেগেছে ওই জন্য পারচেস করেছি আর একটা আমার এমনি স্মুথ একটা মানে কিউট একটা ব্যাগ খুব দরকার ছিল তাই জন্য কিউট এই ব্যাগটা অর্ডার করেছি তো দুটোই মেকআপ পাউচ আমার খুব ভালো লেগেছে এইবার যেটা আমি অর্ডার করেছি সেটা হলো এই এটা একটা হেয়ার টাওয়েল র‍্যাপ তোমরা অবশ্য দেখে থাকবে যে এটা খুব ট্রেন্ডেও চলছে যে এরকম একটা টাওয়েল মানে স্নান করার পর দিয়ে দেবে চুলে মানে র‍্যাপ করে দেবে তাহলে এটা খুব সুন্দর শুকিয়ে যাবে চুলটা আমি এক্সপেরিমেন্টটা করার জন্য এরকম একটা টাওয়েল র‍্যাপ নিয়েছি দেখবো যে আদৌ এটা ওয়ার্ক করে কি করে না আর ওয়ার্ক না করলেও এই মেটেরিয়ালটা খুবই সফট খুবই সফট তো চুলটা যখন এটাতে র‍্যাপ করব তখন খুব সুন্দর মানে ভালোভাবে শুকিয়ে যাওয়ার কথা আমি এটা এখনো ইউজ করিনি তবে অবশ্যই ইউজ করে তোমাদের জানাবো তো তোমরা এরকম একটা টাওয়েলও নিতে পারো টাওয়েলটা ভীষণ সফট ভীষণ সফট আমার খুব ভালো লেগেছে টাওয়ালের কোয়ালিটিটা তো এটা অ্যারাউন্ড আমি 181 কিনেছি এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইস তো তোমরা এটা পারচেস করতে পারো আর ট্রাই আউটও করতে পারো আমার ভীষণ ভালো লেগেছে এটা এবার লাস্টলি যেটা আমি পারচেস করেছি সেটা হলো মিনিসো হ্যান্ড ব্যাগ এই হ্যান্ড ব্যাগটা ছাড়া মিনিসো হল কমপ্লিট নয় বিকজ এই হ্যান্ড ব্যাগটা খুবই প্রিটি একটা বিচ কালার এটা অ্যারাউন্ড আমি 700 পারচেস করেছি এটা কোয়ালিটিটা খুব ভালো এটা এমব্রয়েডেড ক্লথ বডি ব্যাগ অ্যাপ্রিকট তো যেটা হচ্ছে এটা আমি খুলে দেখাচ্ছি তোমাকে মেটেরিয়ালটা এত ভালো কি বলবো দেখো মেটেরিয়ালটা খুবই ভালো মানে লেদারটা আছে এটা খুবই সুন্দর একটা খুব সুন্দর লেদার দেওয়া আছে তো আমার ভীষণ ভালো লেগেছে এরকম ভাবে তোমরা খুলে এটা একটা স্লিং ব্যাগ বলতে পারো নয় এটা স্লিং ব্যাগই তো এটা খুব সুন্দর একটা কিউট স্টোরেজ আছে তোমরা এমনি বাইরে বেরোবে তো এরকম একটা কিউট স্টোরেজ পেয়ে যাবে এখানে ফোন ওয়ালেট অ্যান্ড অল এগুলো সব ধরে যাবে তো চিন্তা করার মতো কিছু নেই এই স্লিং ব্যাগটা আমি পারচেস করেছি খুব ভালো লেগেছে আমি এটা তো আমি ইউজ করব আর আমার এটা মানে পার্সোনাল ফেভারিট বলতে পারো এতগুলো প্রোডাক্টসের মধ্যে আমার এই ব্যাগটা ভীষণ ভীষণ ভালো লেগেছে তো তোমরা এরকম একটা ব্যাগ পারচেস করতে পারো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে গিয়ে তোমরা এইভাবে এই মিনিসো হলের যে প্রোডাক্টসগুলো আমি দেখালাম সেগুলো পারচেস করতে পারো আমি 10 out of 10 দিলাম ভীষণ ভালো লাগছে আমাকে এই ব্যাগটা তো গাইস তোমরা দেখে নিলে আমি কি কি মিনিসো থেকে পারচেস করেছি আমি অ্যামাজনে এই কটাই পারচেস করেছি 6টা আইটেম আমি পারচেস করেছি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তবে আমার যেই ইলিউশন যেই ওয়াটার বটলটা আছে ওইটার প্রাইসটা একটু বেশি লাগলো কারণ
এরকম ওয়াটার বটলের একটু প্রাইসটা আমার বেশি লাগলো, বিকজ 500টা একটু বেশি। যাই হোক, ব্যাগটা, যে ব্যাগটা স্লিং ব্যাগটা আছে ওইটা আমার মনে হয় প্রাইসটা ঠিকই আছে, কারণ লেদারটা খুবই ভালো আর স্মুথ মেটেরিয়াল। তো ওই ব্যাগটা আমি প্রাইস হিসেবে ওয়ার্থ বলবো। আর যেটা আমার বেশি লাগলো সেটা হচ্ছে গ্লাস ওয়াটার বটলটা, ওটার তোমার 360-তে নট এনাফ, বিকজ 360 নিয়েছে ঠিক আছে, বাট ওই যে গ্লাস বটলটা আছে ওটার যদি একটু লেন্থটা বড় দিত, ওইটা একটু স্মল সাইজ হয়ে গেছে, তো ওই জন্য আমার এই দামটা একটু বেশি লাগছে। তারপরেও যে অর্গানাইজার, মেকআপ পাউচ, ব্যাগগুলো আছে ওগুলোর আমার ঠিকঠাকই লাগলো। তো মিনিসো হল আমার এই পর্যন্তই। আরও যদি তোমরা কিছু হল দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। আর যদি আপনাদের কিছু পছন্দ হয়, আপনি যদি পারচেজ করতে চান, তাহলে নিচে যেই ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলোতে গিয়ে তোমরা পারচেজ করতে পারো। তো আর লম্বা করবো না ভিডিওটা, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নতুন নতুন ভিডিওস দেখার জন্য আপডেট থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।